একটা মানুষের শরীরে যদি আলাদা আলাদা ২৪টা চরিত্র বা ক্যারেক্টার বসবাস করে তাহলে কি হবে? তাদের মধ্যে কেউ মেয়েদের উলঙ্গ শরীর দেখতে খুবই ভালোবাসে, আবার কেউ তাদেরকে মারতে ভালোবাসে, আবার কেউ দেহ থেকে মাংস টেনে টেনে ছিঁড়ে খেতে পছন্দ করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসটি স্টোরি। এই মানুষটার দেহে বসবাস করা ২৪টা ক্যারেক্টার বা চরিত্র যদি সাইকো বা মানসিক রোগী হয় তাহলে এই মানুষটা কতটা ভয়ানক হতে পারে জানো? আজকে জানবে, ভয় ধরিয়ে দেবে এমন কাহিনী। আর ভিডিও শেষে আছে একটা বড় সারপ্রাইজ তাদের জন্য যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে। একটা হার হিম করা সাইকোলজিক্যাল থ্রিলার এইচডি স্টোরি প্রেজেন্টস স্প্লিট। মুভি শুরু হয় ক্লেয়ার নামে মেয়েটাকে দেখানো হয় যার জন্মদিনের পার্টি চলছে। ক্লেয়ারের একটা দিদি ছিল, নাম মার্সিয়া। এই পার্টির মধ্যে কেসি নামের এই মেয়েটাও ছিল, কিন্তু মেয়েটাকে দেখতে কেমন যেন একটু লাগছিল। কেসি বরাবরই কারোর সাথে খুব একটা মেলামেশা পছন্দ করে না, কেন সেটা কেউ জানে না। স্কুলের টিচারদের কাছেও সে কখনোই প্রিয় ছিল না কোনোদিন। এবং শোনা যায় কেসি নাকি বহুবার নিজের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে কোনো এক অজানা কারণে। তো পার্টি শেষ হওয়ার পর ক্লেয়ার এবং মার্সিয়ার বাবা মিস্টার বিনয়েট কেসিকে বাড়িতে ছেড়ে দেওয়ার জন্য গাড়িতে উঠে পড়তে বলে। তারা গাড়িতে উঠে গেলেও মিস্টার বিনয়েট কিছু জিনিসপত্র নেওয়ার জন্য গাড়ির ডিক্কিটা তুলেছিল। ঠিক তখনই তার পেছনে এসে কেউ দাঁড়ায়। কিছুক্ষণ পর দেখা যায় একটা অচেনা লোক গাড়িতে ঢুকে আসে। লোকটা ক্লেয়ার, মার্সিয়া এবং ক্যাসিকে মুখের মধ্যে কিছু একটা স্প্রে করে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর ক্যাসির জ্ঞান ফিরে আসে এবং সে দেখে ক্লেয়ার, মার্সিয়া এবং তাকে একটা ছোট অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়েছে। ঘরটাতে দুটো বিছানা এবং একটা ছোট বাথরুম আছে, কিন্তু কোনো জানালা নেই। বাইরের জগতের সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই সেখান থেকে। স্বভাবতই তিনজন প্রচণ্ড ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায় যে হঠাৎ করে তাদের সাথে কি হয়ে গেল, আর সেই লোকটাই বা কে, কেনই বা তাদেরকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে। এসব কথা বলতে বলতেই সেই লোকটাকে দেখা যায় তাদের ঘরে আসে এবং মার্সিয়াকে জোর করে নিজের সাথে বাইরে নিয়ে যেতে চায়। এমন সময় নিজেকে বাঁচানোর জন্য মার্সিয়া লোকটার হাত ছাড়িয়ে কেসির কাছে এসে পড়ে। কেসি তাকে ফিসফিস করে বলে, যদি বাঁচতে চাও তাহলে নিজের শরীরের মধ্যে প্রস্রাব করো। মার্সিয়া কিছু বুঝতে পারছে না যে কেন কেসি তাকে নিজের শরীরেই প্রস্রাব করতে বলছে। কিছু সেকেন্ডের মধ্যেই লোকটা মার্সিয়াকে ঘরের ভেতরে টেনে নিয়ে যায়, কিন্তু হঠাৎই দেখা যায় সে রেগে মেগে সেখান থেকে চলে গেল। মার্সিয়া নিজেকে একটু সামলে নিয়ে বলে, ওই লোকটা আমাকে উলঙ্গ হয়ে নাচতে বলছিল। আসলে এত কিছুর মধ্যেও কেসি একটা জিনিস লক্ষ্য করেছিল যে লোকটা নোংরা, ধুলোবালি বা অপরিষ্কার কিছু একদমই পছন্দ করে না, কারণ সে যখন প্রথমে গাড়িতে উঠেছিল তখন গাড়িতে থাকা কিছু নোংরা পরিষ্কার করতে লেগে গিয়েছিল। এছাড়াও নিজের বাড়িতে কিছু ধরার আগে সেই লোকটা কাপড় দিয়ে সব কিছু মুছে নিচ্ছিল। এটা দেখেই কেসি বুঝে যায় যে লোকটার অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা বাতিক আছে। বিজ্ঞানের ভাষায় এই রোগটাকে বলা হয় ওসিডি, এবং এই জন্যই সে মার্সিয়াকে বাঁচানোর জন্য পরামর্শ দিয়েছিল যে তুমি নিজের গায়ে নিজেই প্রস্রাব করো, কারণ সে জানতো লোকটা নোংরা পছন্দ করে না। তাই মার্সিয়া নিজের গায়ে নিজেই প্রস্রাব করেছে দেখলে সে মার্সিয়াকে ছেড়ে দেবে। আসলে কথায় বলে, তুমি যতই ভয় পেয়ে যাও না কেন, সবসময় বুদ্ধি দিয়ে কাজ করলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। সেই সময়ের মতো তো তারা বেঁচে গেল। আর এর মধ্যে যতটুকু সময়ের জন্য মার্সিয়া বাইরে গিয়েছিল, সে দেখতে পেয়েছিল তাদের ওই ছোট ঘরের দরজাটার বাইরে আরও একটা দরজা আছে। এই জায়গা থেকে মুক্তি পেতে গেলে তাকে যে করেই হোক ওই মেইন দরজাটা খুলতে হবে। এরপর খানিকক্ষণ সময় কেটে যায়। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে কি করে সেখান থেকে তারা বেরোতে পারবে। ক্লেয়ার বলে, লোকটা যখন আবার ঘরের মধ্যে আসবে তখন আমরা কেননা তাকে তিনজন মিলে ধরি এবং তাকে মেরে আমরা এখান থেকে পালাবো। কিন্তু ক্যাসির এই আইডিয়াটাকে অবাস্তব মনে হয়। ক্যাসির কথাবার্তা শুনে মনে হচ্ছিল তার বয়স অল্প হলেও তার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি, এবং সে যেন নিজের মধ্যে কোনো একটা রহস্যকে লুকিয়ে রেখেছে। কেসি বলে, তোমাদের মাথা খারাপ আছে? লোকটাকে দেখেছো? আমাদের তিনজনের মিলিত শক্তি দিয়েও ওর সাথে মোকাবেলা করা সম্ভব হবে না। তার উপরে বড় প্রশ্ন হলো লোকটা কে, আর কেনই বা আমাদের ধরে এনেছে, সেসব তো আমরা কিছুই জানি না। তাই এখান থেকে পালানোর আইডিয়াটা আমায় ভাবতে দাও, আমি ভাবছি কি করা যায়। দৃশ্য পাল্টায়, দেখা যায় এই বৃদ্ধ মহিলাটাকে। এনার নাম ডক্টর ফেলচার। ডক্টর ফেলচার পেশায় একজন সাইকোলজিস্ট বা মনোবিদ, যারা মানসিক রোগের চিকিৎসা করেন তাদের মনোবিদ বলে। সে টিভিতে কালকে ঘটে যাওয়া ঘটনাটার খবর দেখতে পায় যে একজন লোক মেয়েদেরকে নিয়ে ফিরছিল, কিন্তু হঠাৎ করে আরেকটা লোক আসে এবং তাকে অজ্ঞান করে তার গাড়ি এবং অল্প বয়সী তিনটে মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসব ঘটনা আজকাল টিভি নিউজ পেপারে হামেশাই দেখা যায়।
কিন্তু আজকের এই ঘটনাটা ডক্টর ফেলচারের একটু অদ্ভুত লাগে। সে নিজের ল্যাপটপ খোলে এবং দেখে ব্যারি নামের এক ব্যক্তির কাছ থেকে একটা ইমেল এসেছে। সেই ইমেলটা দেখে ডক্টর ফেলচারের কপালে ভাঁজ পড়ে। ইমেলটা লেখা ছিল, ডাক্তার সাহেবা, যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার সাথে দেখা করতে আসছি। এরপরে মুভিতে দেখা একটা অদ্ভুত ঘটনা, যেই লোকটা ওই মেয়েগুলোকে অপহরণ করেছে সেই লোকটাই ডক্টর ফেলচারের কাছে আসে। দেখা যায় একটু আগে যে ব্যারির ইমেল তার কাছে এসেছিল এই লোকটাই হলো সেই ব্যারি। তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুনে বোঝা যায় যে ব্যারি কোনো একটা তীব্র মানসিক রোগে আক্রান্ত এবং ডক্টর ফেলচার এতদিন ধরে তার চিকিৎসা করছে। তবে মানসিক রোগী হওয়া সত্ত্বেও সে বিগত 10 বছর ধরে একই চাকরি করে যাচ্ছে। কিন্তু সে কি করে একই চাকরি করে যাচ্ছে সেটা এখানে বলা হয় না, সেটা মুভির শেষে জানা যাবে। যাই হোক, কথা বলতে বলতে সেই লোকটাকে দেখা যায় ডক্টর ফেলচারের বাড়ির সব জিনিসপত্র সে ঠিকঠাক করে দিচ্ছিল হঠাৎ করে, কারণ আগেও দেখা গেছে এই লোকটা নোংরা বা অগোছলা জিনিস একদম পছন্দ করে না। কিন্তু ব্যারির সাথে স্বাভাবিকভাবে কথা বললেও আজকের হাবভাব দেখে ডক্টর ফেলচারের কেমন যেন একটু অদ্ভুত লাগে। সে ব্যারিকে সোজাসুজি কিছু বলে না, তবুও কথা বলার মাঝখানে বারবার জিজ্ঞেস করে, ব্যারি সব ঠিক আছে তো, তোমার শরীর ঠিক আছে তো? ব্যারিকেও দেখা যায় সে যেন ডক্টরকে পাত্তাই দিতে চাইছে না, কোনো রকমের ডক্টর ফেলচারকে এড়িয়ে সেই জায়গা থেকে সে চলে যেতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, সে যদি ডক্টর ফেলচারকে কিছু বলতেই না চায় তবে ডক্টরকে ওরকম ইমেলটা করেছিল কেন, যে আমি আপনার সাথে দেখা করতে আসছি কিছু কথা আছে? এর উত্তর একটু পরে পাওয়া যাবে। যাই হোক, সেদিনের মতো ব্যারি কোনো রকমই সেখান থেকে চলে যায়। দেখা যায় যে ঘরে ওই তিনজনকে আটকে রাখা হয়েছে তার দরজায় একটা সরু ফাঁক ছিল, সেই ফাঁকটা দিয়ে ওই মেয়েগুলো দেখে যে ওই বাড়িটাতে ওই লোকটা ছাড়াও আরেকজন মহিলা থাকে। তারা অবাক হয়ে যায়, এতক্ষণ পর্যন্ত তো কোনো মহিলার আওয়াজ পায়নি, তাহলে এই মহিলা কোত্থেকে এলো? এই মহিলার আলাদা রহস্য আছে। তারা কান পেতে শুনতে পায় সেই মহিলা ব্যারিকে ডেনিস বলে ডাকছে, এবং সেই মহিলা বকাবকি করে বলছে, কেন তুমি তিনটে মেয়েকে অপহরণ করে নিয়ে এসেছো? তুমি কার কথায় গিয়েছিলে সেখানে? আমি কি বলেছিলাম তোমায় যেতে সেখানে? তখন ব্যারি কেমন একটা অদ্ভুতভাবে তাকে বলে, আরে তুমি রাগ করছো কেন? আমি তো শুধুমাত্র তোমার কথা মতো খাবার জোগাড় করতে গিয়েছিলাম। এরপর ক্লিয়ার আর মার্সিয়া চেঁচাতে শুরু করে। তারা ভাবে ওই মহিলা আমাদের বাঁচাতে পারে। তারা চিৎকার করে বলে, আমাদের বাঁচান, আমাদের এখানে এই ঘরে আটকে রাখা হয়েছে, দয়া করে আমাদের বাঁচান। তাদের চিৎকার শুনে সেই মহিলাটা যখন ঘরের ভেতরে ঢুকে আসে, তাকে দেখে সেই মেয়েগুলো অবাক হয়ে যায়, কারণ তারা চোখের সামনে যেটা দেখছিল সেটা বিশ্বাস করে উঠতে পারছিল না। দেখা যায় যে লোকটা তাদের অপহরণ করে এনেছিল সেই লোকটাই এতক্ষণ মহিলাদের পোশাক পরে ওখানে বসেছিল এবং মেয়েদের গলায় কথা বলছিল, এবং দরজা খুলে এই লোকটাই ঘরে ঢুকে আসে মেয়েদের পোশাক পরে। ওরা কিছুই বুঝতে পারে না যে আসলে হচ্ছেটা কি। তাদের সবার মাথা কাজ করা বন্ধ করে দেয়, কারণ ওই একটাই লোক তাদেরকে এখানে ধরে নিয়ে এসেছিল তখন অন্য ধরনের পোশাক পরেছিল, তখন অন্যভাবে কথা বলছিল, আর এখন সেই লোকটাই মহিলাদের মতো জামা কাপড় পরে অন্যরকমভাবে কথা বলছে, এমনকি তার চালচলনও বদলে গেছে, সব কিছু আলাদা, এ যেন এক অন্য মানুষ। এই মানুষটা আবার একটা নতুন নামে নিজের পরিচয় দেয় এবং বলে, আমার নাম প্যাট্রিশিয়া, তোমরা কি ভয় পেয়েছ? ভয় পেও না, আসলে ডেনিস একটু অসুস্থ, ও জানে না ওর কি করা উচিত না করা উচিত। তোমাদের কি মেরেছে ডেনিস? ঠিক আছে, আমি বকে দেব। আসলে ও জানে যে তোমাদেরকে এখানে কী জন্য ধরে আনা হয়েছে, ভয় পেও না, এরপর থেকে ও আর তোমাদের গায়ে হাত তুলবে না। এমনিতেই ও আমার কথা কখনো অমান্য করে না, দেখলে না একটু আগে ওকে আমি বকাবকি করছিলাম? এই বলে আবারও সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। ক্লেয়ার, মার্সিয়া আর কেসি অবাক হয়ে যায়, কারণ একটু আগেই ওই দুটো লোককে তারা সম্পূর্ণ অন্য গলায় দু ধরন দু স্টাইলে কথা বলতে শুনেছে। লোকটা নিজের সাথেই নিজে কথা বলছিল, একবার মেয়ের গলায় বকাবকি করে কথা বলছিল আর একবার ছেলের গলায় ক্ষমা চাইছিল। তারা যখন কিছুই ভেবে পাচ্ছিল না যে লোকটা এরকম কেন করছে, তো তখন তারা ধরে নেয় যে লোকটা হয়তো দুরকমভাবে সেজে দুরকমভাবে কথা বলে এই মেয়ে তিনটেকে ভয় দেখানোর চেষ্টা করছে, যাতে মেয়ে তিনটে ভয় পেয়ে পালানোর চেষ্টা না করে। তারা যখন নিজেদের মধ্যে কথাগুলো বলছিল তখন সেই ব্যারি ড্যানিসের মতো পোশাক পরে ড্যানিস সেজে আবার তাদের ঘরে আসে, আর কাতর স্বরে কেমন অপরাধীর মতো বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও তোমরা। প্যাট্রিশিয়া আমাকে মনে করিয়ে দিয়েছে যে তোমাদেরকে এখানে কেন ধরে আনা হয়েছে। আমি তো ভুলেই গেছিলাম, তোমাদেরকে তো এখানে একজনের খাদ্য হিসাবে ধরে আনা হয়েছে, জানো না? তাই এরপর থেকে আমি আর তোমাদের কখনো বিরক্ত করব না, এমনিতেও তো আর কিছুদিনের জন্যই আছো তোমরা। সেই চলে যাওয়ার পরে তারা ভাবতে থাকে, লোকটার নিশ্চয়ই কোনো পোষা কুকুর বা জন্তু আছে, কিছুদিন পর হয়তো তিনজনকে খুন করে ওই কুকুরটার খাবার বানিয়ে ফেলবে তাদেরকে। এর কিছুক্ষণ বাদে কেসিকে মার্সিয়া আর ক্লেয়ার ঘুম থেকে ডেকে তোলে এবং তারা দেখে যেই লোকটা তাদেরকে সেখানে আটকে রেখেছিল অর্থাৎ ব্যারি,
সেই ব্যারি তাদের দরজা খুলে দোরগড়ায় বসে আছে, কিন্তু তার হাবভাব কোনো মতেই প্যাট্রিশিয়া বা ডেনিসের মতো নয়, কিছুটা আলাদা। এবং ওদেরকে অবাক করে দিয়ে মিস্টার ব্যারি নিজেকে আরেকটা নতুন নামে পরিচয় দেয়। সে বলে, হ্যালো, আমার নাম হ্যাডউইক। কেসি এবার একটু একটু করে ব্যাপারটা বুঝতে শুরু করেছে। সে বুঝতে পারে লোকটা নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা আছে, তাই একটাই লোক আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা ড্রেস আপ করে আলাদা আলাদা চরিত্র প্লে করছে। তাদের চিন্তাভাবনার ধরন আলাদা, পোশাক আলাদা, কথাবার্তার ধরন আলাদা, এমনকি তাদের গায়ের শক্তিও আলাদা। এবং অবাক করার মতো ব্যাপার হলো এই ডেনিস, হ্যাডউইক, প্যাট্রিশিয়া এই সব চরিত্রগুলো একে অপরের ব্যাপারে বিশেষ কিছু জানে না। ওই শরীরের মধ্যে যখন যে চরিত্রটা আসে সেই চরিত্রটা বাকি চরিত্রদের ব্যাপারে খুব কমই জানে। হ্যাডউইকের সঙ্গে কথা বলে সেটাই তারা বুঝতে পারে। এবং হ্যাডউইক চরিত্রটা একদম 9 বছর বয়সের একটা বাচ্চার মতো। ক্যাসি তাকে তার বয়স জিজ্ঞেস করলে হ্যাডউইক বলে, আমার মাত্র 9 বছর বয়স এবং আমি ডেনিস আর প্যাট্রিশিয়া থেকে সম্পূর্ণ আলাদা। ক্যাসি জিজ্ঞেস করে, তুমি কি জানো আমাদেরকে কার খাবারের জন্য নিয়ে আসা হয়েছে, আমরা কার খাবার হতে চলেছি? কিন্তু হ্যাডউইক 9 বছরের বাচ্চা ঠিক যেরকম করে আচরণ করে, যেভাবে কথা বলে, ঠিক সেরকমভাবে কথা বলতে থাকে এবং বলে, আমি তোমাদেরকে কিছু বলবো না, আমি কিছু জানি না, নয়তো এই প্যাট্রিশিয়া আর ড্যানিস আমায় খুব বকবে, আমায় খুব মারে জানো তো। এটা শুনে ক্যাসি আরও অবাক হয়ে যায়, কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বের হওয়ার জন্য সাহায্য করতে বলে, কিন্তু হ্যাডউইক সেখান থেকে দরজা বন্ধ করে চলে যায়। কিন্তু হ্যাডউইকের সাথে কথা বলার সময় হ্যাডউইকের একটা কথায় ক্যাসির মনে হয় যে তাদের যে ঘরে আটকে রাখা হয়েছে সেখান থেকে বাইরে যাওয়ার একটা গোপন রাস্তা আছে। তারা তিনজনে মিলে ঘরের সব দেওয়ালে ভালো করে সার্চ করতে থাকে যে কোনো না কোনো জায়গায় তো একটা গুপ্ত রাস্তা থাকবে। একসময় ক্লিয়ারের মনে হয় যে সেই ঘরের সিলিংয়ে বা ছাদে একটা ফাঁপা মতো জায়গা আছে। সেই নিজের পায়ের হিল জুতোটা দিয়ে ছাদের ওই জায়গাটা ভেঙে দেখতে শুরু করে। ইতিমধ্যে সেখানে হ্যাডউইক আবার চলে আসে, কিন্তু মার্সি আর ক্যাসি মিলে দুজনে সেই দরজাটা চেপে ধরে রাখে যাতে হ্যাডউইক সেই দরজাটা খুলতে না পারে। আর সেই ফাঁকে ক্লিয়ার দেখে যে ক্যাসি ঠিকই সন্দেহ করেছিল, সেই ঘরের ছাদের ওই জায়গাটাতে পিচবোর্ড দিয়ে বাইরে যাওয়ার একটা রাস্তা চাপা দিয়ে রাখা আছে। সে যত তাড়াতাড়ি সম্ভব পুরো পিচবোর্ডটা ছিঁড়ে ফেলে এবং অনেক কষ্টে বাইরে যাওয়ার সেই সরু জায়গাটা পেয়ে বাইরে যেতে শুরু করে। কিন্তু ওইদিকে হ্যাডউইককে ভেতরে আসা থেকে আটকাতে পারলেও ড্যানিসকে তো তারা আটকাতে পারবে না। ব্যারির শরীরে তখন ড্যানিসের চরিত্র এবং ড্যানিসের শক্তিও প্রচণ্ড ছিল। যেহেতু হ্যাডউইক 9 বছরের বাচ্চা ছেলের চরিত্র, সুতরাং তার গায়ে জোর কম ছিল। দেখা যায় ক্লেয়ার ওই সরু জায়গাটাকে বাইরে বেরোনোর রাস্তা ভেবে ভুল করেছিল। সে ওই সরু জায়গাটা দিয়ে এমন একটা ঘরে এসে পৌঁছায় যেখানে প্রচুর চলন্ত মেশিন রাখা ছিল, কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তাই ছিল না। সে অবাক হয়ে যায় কারণ সেই জায়গাটা একটা গোলক ধাঁধার মতো ছিল। দিশেহারার মতো সে দৌড়তে শুরু করে। আর ওইদিকে ব্যারি ড্যানিস অবতারে ঘরে ঢুকে এসে দেখে ক্লেয়ার ছাদের ওই বাইরের জায়গাটা দিয়ে পালিয়ে গেছে। সে বুঝে যায় যে ক্লেয়ার কোথায় থাকতে পারে। ক্লেয়ারকে ধরার জন্য ড্যানিসও সেখানে চলে আসে। ক্লেয়ার একটা আলমারির ভেতরে লুকোনোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ড্যানিসের কাছে ধরা পড়ে যায়। ড্যানিস তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, জামাটা খুলে দে আমাকে। সে বাধ্য হয় তার জামাটা খুলে দিতে। তারপর ক্লেয়ারকে ওই মেশিনের ঘরটাতে আটকে রেখে চলে যায়। এবার এখানে বলে দিই কী করে একটা মানুষের মধ্যে এতগুলো চরিত্র, এই ড্যানিস, প্যাট্রিশিয়া, হ্যাডউইক, ব্যারি, এই সব নামগুলো, এই সব চরিত্রগুলো যে শরীরের মধ্যে আছে তার আসল নাম হলো কেভিন। কেভিন আসলে ডিসোসাইটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার নামে একটা মানসিক রোগে ভুগছে। এই রোগে মানুষের বহু চরিত্র থাকে, তবে এই ধরনের রোগে আক্রান্ত রোগীদের মনের জ্বর প্রচণ্ড হয়। এরা চাইলে যা খুশি করতে পারে। এই রোগে আক্রান্ত কখনো কোনো মানুষ সম্পূর্ণ দুটো আলাদা আলাদা বিষয়ে দুই হাতে সমান স্পিডে দুটো খাতার মধ্যে নোটস লিখতে পারে, আলাদা আলাদা ভাষায় কথা বলতে পারে। আবার এই রোগে আক্রান্ত রোগীদের মধ্যে এমনও দেখা গেছে যে কেউ কেউ নিজের শরীরের থেকেও 3 গুণ বেশি ওজন তুলতে পারে। আর ওই মানুষটার মধ্যে অনেকগুলো চরিত্র থাকলেও এক সময়ে একটা চরিত্র শুধু অ্যাক্টিভ থাকে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকে। তো যাই হোক, এরপর দেখা যায় সেই লোকটা ডক্টর ফেলচারের কাছে আবার যাচ্ছে। তার হাবভাব একটু যেন বেশি অদ্ভুত লাগে ডক্টরের। ডক্টর ফেলচার কেভিনকে বলে, আসলে কি বলো তো, আমি তোমার মানে কেভিনের শরীরে থাকা 23টা আলাদা আলাদা চরিত্রকে সবগুলোকে খুব ভালো করেই চিনি। এই চরিত্রগুলোর মধ্যে ড্যানিস আর প্যাট্রিশিয়া প্রচণ্ড উশৃঙ্খল। ড্যানিস তো আবার অল্প বয়সী মেয়েদের উলঙ্গ হয়ে নাচতে দেখতেও পছন্দ করে। এবং এই দুটো চরিত্রের কারণেই ব্যারি নামের চরিত্রটা কেভিনের শরীরের খুব একটা অ্যাক্টিভ হতে পারত না। কিন্তু কেন জানি না মনে হচ্ছে এই মুহূর্তে আমি তোমার শরীরে থাকা ড্যানিসের সঙ্গে কথা বলছি। আমি ঠিক বলছি তো? কারণ আমি জানি ড্যানিস নোংরা সহ্য করতে পারে না, এবং আমি দেখতে পাচ্ছি তুমি আমার বাড়িতে আসার পর থেকে এসব জিনিসপত্র ঠিকঠাক করে যাচ্ছ।
কিন্তু এত কিছুর পরেও লোকটা ডক্টর ফেলচারের কথায় কোনো উত্তর দেয় না এবং সেদিনের মতো সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কেভিন প্যাট্রিশিয়া রূপে এসে কেসি আর মার্সিয়াকে খাবার জন্য ঘরের বাইরে নিয়ে যায়। আর ঠিক এই সময় মার্সিয়া তাকে পেছন থেকে মেরে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ অবধি ক্লেয়ারের মতো সেও ধরা পড়ে যায় এবং তাকেও একটা অন্য ঘরে আটকে রাখে লোকটা। এখন সেই ছোট ঘরটায় কেসি একা। এবার কেভিন আবার ডেনিস অবতারে কেসির সামনে আসে এবং ঠান্ডা গলায় বলে, তোমাদের তো আগেই বলেছি যে একটা বিশাল দানব আসছে তোমাদের জন্য, তার খাবার হিসাবেই তোমাদেরকে ধরে আনা হয়েছে, তাও কেন বারবার তোমরা এরকম পালিয়ে যাওয়ার চেষ্টা করছো বুঝতে পারছি না। এটা বলে কেসির থেকে সে তার জ্যাকেটটা খুলে নিয়ে চলে যায়। আসলে ডেনিস যেহেতু উলঙ্গ মেয়েদের দেখতে ভালোবাসে, সুতরাং যে যাই ভুল করুক না কেন তার শাস্তি হিসাবে সে শুধুমাত্র জামাই খুলে নেয়। এবং এটা দেখে কেসির অতীতের কিছু কথা মনে পড়ে যায়। কেসির বাবা পেশায় একজন শিকারী ছিল, বিভিন্ন জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করে বেড়াত। আর তার সাথে থাকত ছোট্ট কেসি এবং কেসির কাকা, যার নাম জন। তো এই আঙ্কেল জন কেসির বাবার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে একটু একটু করে বিষ খাওয়াতে থাকে। একসময় কেসির বাবার হার্ট অ্যাটাকে মারা যায়। আর তারপর আঙ্কেল জন ছোট বয়স থেকে কেসিকে শারীরিক, মানসিক এবং যৌন নিগ্রহ করতে থাকে। অতটুকু বাচ্চাকে প্রতিদিন আঙ্কেল জনের যৌন পিপাসা মেটাতে হতো। ডেনিসকে দেখে কেসির সেই অতীতের অন্ধকার দিনগুলো আবার চোখের সামনে ভেসে ওঠে। কেমন যেন একটু হিংস্র হয়ে ওঠে কেসি। এবার দেখা যায় ডেনিস ডক্টর ফেলচারের কাছে আবার গেছে এবং ডেনিসকে দেখে ডক্টর ফেলচার বলে, তুমি নিজেকে কেন লুকিয়ে রাখো ডেনিস? আসলে ব্যাপারটা হলো, অনেক বছর আগে দুটো অল্পবয়সী কলেজের মেয়ে কেভিনকে কলেজে শারীরিকভাবে নির্যাতন করেছিল। যদিও তখন কেভিনের মধ্যে থাকা প্রতিটা চরিত্রই বলেছিল তারা ব্যাপারটা সামলে নেবে, কিন্তু বাস্তবে সেদিন সেই ঘটনার পর থেকেই কেভিনের শরীরে ডেনিস আর প্যাট্রিশিয়া এই দুটো চরিত্রের জন্ম হয়, যাদের কিনা অল্প বয়সী মেয়েদের প্রতি প্রচণ্ড ক্ষোভ। আসলে কেভিনের শরীরে যে চরিত্রগুলো আছে সেগুলো তার সঙ্গে ঘটে যাওয়া কোনো না কোনো খারাপ ঘটনা বা মানসিক বা শারীরিক নির্যাতনের পর থেকেই জন্ম নিয়েছে এবং এই জন্যই কেভিনের মধ্যে এতগুলো চরিত্র বা এতগুলো পার্সোনালিটি আছে। কেভিনের মধ্যে থাকা প্রতিটা চরিত্র বাইরের জগতের হিংস্রতা থেকে কেভিনকে রক্ষা করতে চায়, কিন্তু এসব করতে গিয়ে কেভিন মাঝে মাঝে এমন কিছু করে ফেলে যা তার করা উচিত ছিল না। ডক্টর ফেলচার কেভিনকে বারবার জিজ্ঞেস করে, তোমার শরীরে তুমি এখন কী অনুভব করছো? তোমার শরীর কোন চরিত্রটা চালাচ্ছে? সে স্বীকার করে, আমি ডেনিস এবং আমি আর প্যাট্রিশিয়া এই দুজন মিলে কেভিনের শরীরটাকে কন্ট্রোল করছি। এরপর বাড়ি ফেরার পর তার মধ্যে আবার হেডউইকের চরিত্র চলে আসে। সেই ক্যাসির কাছে যায় এবং কেসির সঙ্গে নানান কথা বলতে বলতে কেসি জানতে পারে যে হেডউইকের ঘরেও নাকি একটা জানালা আছে। সেই জানলা দিয়ে পালানোর কথা ভেবে সে হেডউইককে ভুলভাল বুঝিয়ে তার ঘরে নিয়ে যায়, কিন্তু দেখে তার ঘরে সত্যিকারে কোনো জানালাই নেই, পুরোটাই হেডউইকের মনে তৈরি করা একটা ধারণা। এরপর সে দেখে সেখানে একটা ওয়াকি টকি ছিল, সেটা দেখতে পেয়ে সে ওয়াকি টকিটা হাতে তুলে নেয় এবং বাইরে বেরোনোর জন্য সাহায্য চায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, হেডউইকের বদলে কেভিনের শরীরে আবার প্যাট্রিশিয়া অ্যাক্টিভ হয়ে যায়। ক্যাসিকে সে আবারও সেই ছোট ঘরটাতে নিয়ে এসে আটকে দেয় আর বলে, একটা বিশাল দানব আসছে যার কথা এতদিন ধরে বলে চলছিলাম, আজ রাতে আসবে আর তোমাদের তিনজনকে নিজের শিকার বানাবে আর আমাদের উদ্দেশ্য সম্পূর্ণ হবে। এদিকে দেখা যায় ডক্টর ফেলচার মনে মনে কিছু সন্দেহ করেছিল যে কেভিনের শরীরে ডেনিস আর প্যাট্রিশিয়া নিশ্চয়ই এমন কিছু করছে যেটা প্রচণ্ড খারাপ হতে চলেছে, এবং এই জন্য ডক্টর ফেলচার সেখানে চলে আসে এবং সেখানে এসে সে এদিক ওদিক খুঁজতে থাকে, কারণ তার মনে হচ্ছিল ডেনিস আর প্যাট্রিশিয়া নিশ্চয়ই এখানে খারাপ কিছু করছে, কিন্তু একটা মানসিক রোগী যার মধ্যে ২৪টা চরিত্র বর্তমান তাকে ফাঁকি দেওয়া তো সহজ কাজ ছিল না। তাই কোনো রকমে কথায় ভুলিয়ে ভালিয়ে সে বাথরুমে যাওয়ার বাহানা করে এবং বাথরুমে যাওয়ার নাম করে সে এদিক ওদিক খুঁজতে থাকে। খুঁজতে গিয়ে সে দেখতে পায় যে কেভিন কিছু মেয়েকে বন্দি করে রেখেছে। এটা দেখে সে চমকে যায় এবং সে ডেনিসকে গিয়ে বোঝায় যে এসব কী করছো তুমি। ডেনিস কেমন একটা অদ্ভুত সুরে বলে, আমাকে কোনো কিছু বলে লাভ নেই, কারণ এতদিন যে দানবের কথা আমরা বলে এসেছি সেটা কোনো গল্প কথা নয়, সে আজ রাতেই এখানে আসবে। এই বলে ডেনিস ডক্টর ফেলচারকে অজ্ঞান করে একটা ঘরে আটকে রাখে এবং সেখান থেকে চলে যায়। ইতিমধ্যে কেসি ভাবে যে সারা জীবন সে যে অত্যাচারের শিকার হয়েছে, ছোট থেকে নিজের হাতে নিজের কাকাকে খুন করতে চেয়েও সে খুন করতে পারেনি, কিন্তু আজ কিছুতেই লোকটার হাতে এইভাবে মরবে না, অন্তত কিছু তো করবে। সে কোনোভাবে ঘরের দরজার ফাঁক দিয়ে দরজার ছিটকিনিটা খুলে বেরিয়ে আসে। ইতিমধ্যে দেখা যায় ডেনিস একটা ট্রেন স্টেশনে যায় এবং সেখানে একটা ট্রেন এসে দাঁড়ায়। সেই ফাঁকা ট্রেনটার ভেতরে ডেনিস চরিত্রটা কেভিনের শরীর ছেড়ে বেরিয়ে যায় এবং কেভিনের চরিত্রে জন্ম নেয় এক ভয়ঙ্কর শয়তানের। এটাই সেই দানব চরিত্র যার কথা প্রথম থেকে বলা হচ্ছিল। এই চরিত্রটার নাম হলো হোর্ড।
সেই দানবের মতো চরিত্রটা ট্রেনের ছাদের ওপর দিক দিয়ে লাফাতে লাফাতে এক জায়গায় অদৃশ্য হয়ে যায়। হোটকে দেখা যায় অসম্ভব স্পিডে দৌড়তে দৌড়তে এসে বাড়িতে আসে এবং ডক্টর ফেলচারকে যে ঘরে আটকে রেখেছিল সেখানে যায়। ডক্টর ফেলচার হোটের এই রূপ দেখে অবাক হয়ে যায়। হোট সেখানে ডক্টর ফেলচারকে জোরে জাপটে ধরে এবং নিঃশ্বাস বন্ধ করে তার হাড়গোড় ভেঙে তাকে মেরে ফেলে। অন্যদিকে দেখা যায় ঘর থেকে বেরোনোর সময় অনেক কষ্টে ক্যাসি বাইরে যাওয়ার চাবিটা খুঁজে পায় আর দরজা খুলে বাইরে এসে ক্লেয়ার আর মার্সিয়াকে খুঁজতে থাকে। কিন্তু ক্যাসি যা দেখে তাতে তার গা শিউরে ওঠে। সে দেখে হোট হিংস্র পশুর মতো ক্লেয়ার আর মার্সিয়ার পেট চিরে তাদেরকে মেরে ফেলেছে। এটা দেখে ক্যাসি নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে সেই ঘরে আসে যেখানে একটু আগেই ডক্টর ফেলচারকে খুন করা হয়েছে। সেখানে এসে সে দেখে যে মরার আগে ডক্টর একটা কাগজের ওপরে কিছু লিখে গেছে, যেখানে লেখা ছিল কেভিনের পুরো নাম, কেভিন ওয়েন্ডেল ক্র্যাম্প, এবং এই নামটা বলে কেভিনকে ডাকতে বলা হয়েছিল। এরপর দেখা যায় ক্যাসিকে মারার জন্য কেভিনের শরীরে থাকা হোর যখন সেই ঘরে আসে, ক্যাসি চিৎকার করে বলতে থাকে, কেভিন ওয়েন্ডেল ক্র্যাম্প, কেভিন ওয়েন্ডেল ক্র্যাম্প, এরকম করে তার দুবার তার নাম জোরে জোরে চিৎকার করে। এবং দেখা যায় তার নাম তার ব্রেনের উপরে কাজ করে যায়। কেভিন এতক্ষণে নিজের শরীরে জেগে ওঠে এবং এতক্ষণ সেখানে যা যা হয়েছে সব কিছু দেখে শুনে ক্যাসিকে বলে, তুমি এক কাজ করো, আমি জানি আমি যা করেছি তা অত্যন্ত জঘন্য এবং নৃশংস কাজ, বিশ্বাস করো আমি ওগুলো করতে চাই না, কিন্তু আমার শরীরের মধ্যে থাকা চরিত্রগুলোকে আমি সামলাতে পারি না। তুমি যদি বাঁচতে চাও তো বাইরের ঘরে ওই আলমারিতে একটা বন্দুক রাখা আছে, সেটা নিয়ে এসে আমাকে গুলি করে মেরে ফেলো, আমি আর বাঁচতে চাই না, কারণ আমি যা যা করেছি মানুষের সাথে তারপর আমার বেঁচে থাকার আর কোনো অধিকারই নেই। এবং এখানে দেখা যায় যে কেভিন কিন্তু আসলে ভালো মানুষই ছিল, কিন্তু তার শরীরের মধ্যে যে চরিত্রগুলো বসবাস করত, অর্থাৎ তার মানসিক রোগের কারণে যেসব চরিত্রগুলো তার শরীরে জেগে উঠত সেগুলো প্রচণ্ড নৃশংস ছিল। কিন্তু এরপরেই হঠাৎ করে দেখা যায় একের পর এক কেভিনের মধ্যে থাকা চরিত্রগুলো বারবার করে জীবিত হতে শুরু করে। সে এক ভয়ানক দৃশ্য, এবং শেষ অবধি আবারও কেভিনের শরীরের মধ্যে হোট ফিরে আসে। ক্যাসি কোনো রকমে নিজের প্রাণ বাঁচিয়ে বাইরে গিয়ে সেই বন্দুকটা আর কিছু গুলি নিয়ে পালাতে থাকে। তবে একসময় হোট তাকে ধরে ফেলে। কোনো মতে ক্যাসি হোটের নাগাল থেকে বেরিয়ে তাকে গুলি করতে থাকে। দেখা যায় হোট একটা খাঁচার মতো জায়গার মধ্যে আটকে পড়ে এবং খাঁচার গ্রিলগুলোকে সে এমনভাবে ভাঙতে শুরু করেছিল যেন কোনো হিংস্র জন্তু কোনো একটা শিকারের লোভে কোনো একটা খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইছে। তার চোখে মুখে রক্ত লাগানো ছিল এবং তার মুখে ছিল ভয়ানক হিংস্রতা। কিন্তু সে লক্ষ্য করে যেহেতু এত হুড়োহুড়ির মধ্যে ক্যাসির জামাটা ছিঁড়ে গিয়েছিল, সুতরাং ক্যাসির শরীরে সে দেখে নানান রকম ক্ষতর দাগ। সে হঠাৎ করেই কেমন যেন শান্ত হয়ে যায় এবং বলে, ও, তুমিও তাহলে আমাদেরই মতো, তোমারও মন পরিষ্কার পবিত্র, কিন্তু তোমার সাথেও সেগুলোই হয়েছে যেগুলো আমার সাথে হয়েছিল। এই বলে হোট ক্যাসির আর কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে যায়। আসলে কেভিনকে ছোটবেলায় তার মা প্রচণ্ড অত্যাচার করত। সামান্য থেকে সামান্য কারণে কেভিনকে মারাত্মক শাস্তি ভোগ করতে হতো এবং সেটার একটা খারাপ প্রভাব পড়ে কেভিনের মনে। এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কেভিনের মধ্যে থাকা প্যাট্রিশিয়া যে নারী চরিত্রটা আছে সেটাও কিন্তু প্রচণ্ড হিংস্র নারী চরিত্র, ঠিক কেভিনের মায়ের মতো। অর্থাৎ কেভিনের মাকে দেখেই তার মনের মধ্যে সে প্যাট্রিশিয়া চরিত্রটা জন্ম নিয়েছিল। ওইটুক বয়সে অত্যাচারিত হওয়ার সময় কেভিনের যখন মনে হতো তার এমন একজনকে চাই যে কিনা তাকে যে কোনো কিছু থেকে রক্ষা করতে পারবে, আসলে কেভিন নিজেকে অনেকটা দুর্বল ভাবত এবং সে নিজেকে রক্ষা করার জন্য এমন একটা চরিত্রের কল্পনা করত যে চরিত্রটা তাকে সবসময় আগলে রাখবে, এবং এই জন্য ডেনিস চরিত্রটা জন্ম নেয়। এবং ডেনিস চরিত্রের মধ্যে নারীদের প্রতি কেন বিদ্বেষ সেটা একটু আগেই বলেছি, কারণ কলেজে কেভিনকে কয়েকজন মেয়ে মিলে প্রচণ্ড হেনস্থা করেছিল। এবার কেভিন তার জীবনে অনুভব করেছিল তার বাবাকে, কিন্তু তার বাবা অনেক ছোটবেলা তার মায়ের কাছে তাকে ফেলে রেখে ট্রেনে করে চলে যায়, এবং সেই জন্যই ডাইরেক্টর এখানে দেখিয়েছেন যে ওই ট্রেনের ভেতরেই কিন্তু জন্ম হয় সবচেয়ে খতরনাক চরিত্র যার নাম হোট। যেহেতু কেভিন তার বাবাকে সবচেয়ে নৃশংস বলে মনে করত, তার মায়ের থেকেও বেশি হিংস্র বলে মনে করত, কারণ একটা সদ্যজাত বাচ্চাকে তার মায়ের কাছে ফেলে তার বাবা চলে গেছিল ট্রেনে করে, সেহেতু সেই সব নৃশংস এবং হিংস্র জিনিসগুলো হোট চরিত্রের মধ্যে চলে এসেছে। আর ক্যাসিকে সে এই জন্যই ছেড়ে দেয় কারণ কেভিন তার জীবনে বিভিন্ন খারাপ দিক বা বিভিন্ন নেগেটিভ যেগুলো ঘটেছিল তার সাথে সেগুলো থেকেই সব চরিত্রগুলো জন্ম নিয়েছিল। সুতরাং কেভিনের মধ্যে থাকা চরিত্রগুলো যখন দেখে যে তার সামনের মানুষটার সাথেও একই রকম হয়েছে, সুতরাং সেও সামনের মানুষটাকে নিজের মতোই ভেবে নেয় এবং এই জন্যই সে ক্যাসিকে ছেড়ে দিয়েছিল। এরপর দেখা যায় একটা লোক সেখানে আসে আর ক্যাসিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে বাইরে যায়। আসলে এই জায়গাটা হলো একটা চিড়িয়াখানার ওয়্যারহাউস বা গুদামঘর, এবং এই জায়গাটা চেক করতে এসেই লোকটা ক্যাসিকে দেখতে পেয়ে বাইরে নিয়ে যায়। শেষে দেখা যায় কেভিনের যদিও বা গুলি লেগেছিল তবুও সে মারা যায়নি, এবং কেভিনের ভেতরে থাকা ডেনিসের চরিত্রটাকে বলতে শোনা যায়, হোর্ড আজ থেকে আমাদের রক্ষক,
হোড আমাদের সবাইকে দেখবে এবং এই শরীরটাকে আজ থেকে হোড কন্ট্রোল করবে, যেটা কিনা আরও ভয়ানক ছিল। মুভির একদম শেষে দেখা যায়, এটা তাদের জন্য একটা সারপ্রাইজ যারা কিনা আমার আগের ভিডিওটা দেখেছো। এর আগের ভিডিওতে আমি আনব্রেকেবল নামে একটা মুভি এক্সপ্লেন করেছিলাম। আসলে আজকের মুভিটা, যার নাম হলো স্প্লিট, সেটাই আনব্রেকেবল মুভিরই পার্ট টু। এবং আনব্রেকেবল মুভিতে এই চরিত্রটাকে দেখানো হয়েছিল যার নাম হলো ডেভিড, এবং এনাকে তো নিশ্চয়ই মনেই আছে, এনার নাম হলো এলাইজা। তো এলাইজাকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর ডেভিডের জীবন একইভাবেই কাটছিল। ডেভিডকে দেখা যায় সে একটা রেস্টুরেন্টে বসে আছে, এবং রেস্টুরেন্টের টিভিতেই পুরো খবরটা দেখানো হচ্ছিল যে কেভিন কী কী করেছে। সেই মহিলা হঠাৎ করে বলে ওঠে, এই ছেলেটা তো সেই লোকটার মতো, 15 বছর আগে একটা লোককে পুলিশ ধরেছিল, সেই লোকটাও মানসিক রোগী ছিল, ঠিক তারই মতো না? কি নাম যেন ছিল লোকটার? পাশ থেকে ডেভিড বলে ওঠে, মিস্টার গ্লাস, ওরফে এলাইজা। এবং এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আনব্রেকেবল মুভি সিরিজের এটা ছিল 2 নম্বর মুভি। এই পরে যে মুভিটা আসছে, অর্থাৎ এই মুভি সিরিজের 3 নম্বর মুভি, সেখানে এলাইজা এবং কেভিন দুজনকেই দেখা যাবে একসাথে। সুতরাং আন্দাজই করতে পারছো কতটা ভয়ানক হতে চলেছে। একটা মানসিক রোগীকেই সামলানো অনেক চাপ হয়ে গেছিল, তার মধ্যে আরেকজন এলো যার মধ্যে 23টা আলাদা আলাদা চরিত্র। এবার এই সবগুলো চরিত্র এবং সাথে এলাইজা যদি একসাথে আসে কি হতে পারে? তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লেগে থাকলে। আর এই ভিডিওর পার্ট 3 তোমরা কত তাড়াতাড়ি চাও অবশ্যই কমেন্টে লিখে জানাও যে তোমরা পার্ট 3 চাও কিনা। প্রত্যেকের কমেন্ট চাই, তাহলে আমি ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, ভিডিওর নিচে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমি বলেছিলাম যারা এএসডি স্টোরিতে মেম্বারশিপ নেবে তাদের নাম আমি ভিডিওতে নেব। তো এই সপ্তাহে যারা মেম্বারশিপ নিয়েছে এএসডি স্টোরির, তাদের নাম হলো ডিজে মিউজিক্যাল সাইড, মৃন্ময়, নয়ন জানা। থ্যাংক ইউ সো মাচ এএসডি স্টোরির মেম্বারশিপ নেওয়ার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।